হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু অ্যানাদার ভিডিও উইথ নিউ টপিক। সো ফ্রেন্ডস, আপনারা জানেন ইতিমধ্যে হুয়াওয়ে তাদের ফ্ল্যাগশিপ সিরিজ Mate 30 Pro বাজারে লঞ্চ করে নিয়েছে। Mate 30 Pro-র মধ্যে অনেকগুলো বেস্ট ফিচার নিয়ে ওরা আসছে মার্কেটে ফাইট করার জন্য, আদার্স যে কম্পিটিটর জায়েন্ট কোম্পানি আছে ওদেরকে বিট করার জন্য। সো আপনারা জানেন যে অলরেডি স্যামসাং তাদের ফ্ল্যাগশিপ সিরিজ নিয়ে মার্কেটে চলে আসছে, তার কিছুদিন পর অ্যাপোলো তাদের 11 সিরিজ নিয়ে আসছে মার্কেটে ফাইট করার জন্য, বেস্ট পজিশন ওরা ওদের পজিশনটা ধরে রাখার জন্য। আর হুয়াওয়ে আসছে ওই দুটা কোম্পানিরই পরে ওদেরকে বিট করার জন্য। অনেক মাথা খাটিয়ে হুয়াওয়ে তাদের পরেই ওদের ডিভাইসটা লঞ্চ করেছে, যাতে ওদের থেকে ওদের টেকনোলজি, ওদের ডিজাইন ও সবগুলো থেকে দেখে তারা বেস্ট কিছু দিতে পারে আমাদের ইউজারদেরকে, কাস্টমারদেরকে। আজকে যে ভিডিওটা নিয়ে আসছি আপনাদের জন্য সেটা হচ্ছে হুয়াওয়ে Mate 30 Pro-র মধ্যে অনেকগুলো বেস্ট ফিচার রয়েছে, তার মধ্যে থেকে 10টা বেস্ট ফিচার নিয়ে আমরা আপনাদের সাথে ডিটেলস বাংলা একদম সহজভাবে আপনাদেরকে বুঝিয়ে দিব যে কী কী বেস্ট ফিচার আছে। সো ফ্রেন্ডস, তাহলে চলুন ইনভাইট করা। তো ফ্রেন্ডস, ফার্স্টে আমি কথা বলবো ক্যামেরাটা নিয়ে। হুয়াওয়ে Mate 30 Pro-র ক্যামেরা ডিজাইনটা দেখতেই পাচ্ছেন কোন কোম্পানির সাথে কম্পেয়ার করা হয়েছে। আপনার আমি কোম্পানির নেম মেনশন করতেছি না। আর ওরা যে ক্যামেরা মডিউলটা ইউজ করেছে সেটা প্রিভিয়াসলি কেউ এখন ইউজ করেনি। ওরা প্রফেশনাল যে ক্যামেরা থাকে সেই ক্যামেরার মডিউলটাকে ফলো করেছে। রাউন্ড একটা মডিউলের ভিতর ওরা কোয়াড ক্যামেরা সেট আপ রেখেছে। বাট এই কোয়াড ক্যামেরা সেটআপের মধ্যে যেটা হচ্ছে মেইন ফোকাস তা হচ্ছে আলট্রা ওয়াইড ক্যামেরা সেন্সর। এই আলট্রা ওয়াইড ক্যামেরা সেন্সরটা ওরা 40 মেগাপিক্সেলের ইউজ করেছে, যেটা মানে অনেক 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 বড় একটা চেঞ্জ নিয়ে আসছে হুয়াওয়ে Mate 30 Pro তাদের ক্যামেরা সেক্টরের মধ্যে। আর যেই এই ক্যামেরাটা দিয়ে আপনি যখন পিকচার ক্যাপচার করবেন তখন টোটালি মানে ক্লিয়ার, শার্প, কালার সব কিছু, কোনো দিক থেকে আপনি কোনো কিছু কমতি পাবেন না। কালার বলেন, শার্প বলেন, ডিটেলস বলেন, এভরিথিং। আপনি দেখতে পাচ্ছেন 4টা ক্যামেরা সেটআপের মধ্যে কী কী ক্যামেরা ইউজ করেছে, কী কী সেন্সর ইউজ করেছে, আর দেন সেন্সরগুলোর সাইজও দেখে নিচ্ছেন ওরা কত বড় সেন্সর সাইজ ইউজ করেছে হুয়াওয়ে Mate 30 Pro-র মধ্যে। দেন আপনাদেরকে কিছু ক্যামেরা স্যাম্পল দেখাচ্ছি, আর দেখতে পাচ্ছেন কোন ব্র্যান্ডের সাথে ওরা কম্পেয়ার করেছে। টোটালি দেখাই যাচ্ছে না লো লাইটের পিকচারটা ওদের, বাট আর হুয়াওয়ে Mate 30 Pro-টা টোটালি রাত দিন পার্থক্য, মানে ওইটা রাত আর এটা দিন, বাট দুইটা পিকচারই কিন্তু অ্যাট এ টাইমে তোলা রাত্রেবেলা। আলট্রা ওয়াইড অ্যাঙ্গেলের মধ্যে নাইট মোড দিয়ে তোলা হয়েছে পিকচারটা, কতটা শার্প আর কালারফুল দেখতেই পাচ্ছেন আপনারা। সো আমার বলার কিছুই নেই, আপনারা নিজেই দেখি কম্পেয়ার করে নিতে পারতেছেন যে ওই ব্র্যান্ডের সাথে তাদের ক্যামেরাটার তুলনা হয় কি না। জাস্ট নন কম্পেয়ারেবল, কম্পেয়ার করার মতো কিছুই নেই। কতটা শার্প আর ক্লিয়ার পিকচার আপনারা দেখতে পাচ্ছেন। আলট্রা ওয়াইড নাইট শুট আমি যেটার কথা বলতেছিলাম আপনাদেরকে, দেখেন ওই ক্যামেরাটা দিয়ে পিকচার তোলা হয়েছে, মনে হচ্ছে পুরোটা সিটি একটা ছবির মধ্যে বাঁধিয়ে নিয়েছে এই হুয়াওয়ে Mate 30 Pro-র দ্বারা। সো ক্যামেরা সেক্টরে বিশাল চেঞ্জ নিয়ে আসছে হুয়াওয়ে Mate 30 Pro-। তারপর আপনার প্রফেশনাল বোকে ইফেক্ট পাচ্ছেন সেলফি পিকচারের ক্ষেত্রে, যেটা দিয়ে আপনি প্রফেশনালি সেলফি নিতে পারবেন, মানে প্রিভিয়াস মডেলগুলো থেকে অনেক পিওর, শার্প এবং ডিটেলস পিকচার নিতে পারবেন। ক্যামেরাটা দিয়ে আপনি ভিডিওগ্রাফি, ফটোগ্রাফি সব ধরনের কাজই করতে পারবেন অনেক হাই কোয়ালিটির সাথে। দেন নাম্বার 2, আলট্রা স্লো মোশন ভিডিও, যেটা মানে হুয়াওয়ে Mate 30 Pro যা যে বড় চেঞ্জ নিয়ে আসছে অন্য কোনো কোম্পানি এটা চিন্তাও করতে পারে নাই। যা গেস করা যায় 4000, 2000, 5000 পর্যন্ত ওরা ফ্রেম পার সেকেন্ডে ভিডিও করতে পারতো, বাট হুয়াওয়ে Mate 30 Pro-র মধ্যে 7680 FPS ফ্রেম পার সেকেন্ডে আপনি স্লো মোশন ভিডিও করতে পারবেন। তো গাইস, বুঝতেই পারতেছেন কত 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 অ্যাডভান্স ওরা আপডেট হয়ে গিয়েছে এই স্লো মোশন ভিডিওর ক্ষেত্রে। হরিজন ডিসপ্লে, হুয়াওয়ে Mate 30 Pro তাদের ডিসপ্লের মধ্যে আরেক বিস্ময়কর চেঞ্জ নিয়ে প্রেজেন্ট হয়েছে মার্কেটে। প্রিভিয়াসলি এরকম কেউ এখনও করেনি যা ডিসপ্লেতে, ডিসপ্লে সেক্টরের মধ্যে হুয়াওয়ে করে নিয়েছে তারা। আর যা ডিসপ্লেটা আপনি দেখতেই পাচ্ছেন, আর যা কিনা ইন্ডাস্ট্রির মধ্যে ফার্স্ট 88-point কার্ভ ডিসপ্লে, যেটার এক্সপিরিয়েন্সটাই অন্যরকম, অন্য লেভেলের হবে। আর যার ডিসপ্লেটার সাইজ হচ্ছে 6.53 inch, 108x7 kilometer,
আর 94.1% হচ্ছে স্ক্রিন টু বডি রেশিও, 1176:2400 হচ্ছে রেজুলেশন, আর 409 হচ্ছে পিপিআই। সো আর ইউজ করা হচ্ছে অ্যামোলেড ডিসপ্লে কর্নিং গরিলা গ্লাস 6, স্ট্রং বলেন, কালারনেস বলেন, মানে কোনো দিক দিয়ে এই ডিসপ্লেকে ডাউন দিতে পারবে না কোনো কোম্পানি। ডিসপ্লে সাইজ, কালার, প্রোটেকশন সব কিছুর দিক দিয়েই হুয়াওয়ে মেট 30 প্রো ডিসপ্লে রিয়েলি ওয়াও। নাও আমি কথা বলবো পারফরমেন্স নিয়ে। শুধু ডিজাইন আর কোয়ালিটি দেখলেই তো হবে না, পারফরমেন্স তো থাকতে হবে, না হয়তো কেউ ইউজই করবে না। তার সেই দিক দিয়েও হুয়াওয়ে মেট 30 প্রোর কোনো কমতি নেই। আর এটার মধ্যে ইউজ করেছে হাই সিলিকন কিরিন 990, যা হচ্ছে ওদের সবথেকে লেটেস্ট প্রসেসর, আর যার মধ্যে 5G চিপ ইনক্লুড। সো আপনি 4G প্লাস 5G সাপোর্টও আপনি এই ডিভাইসটার মধ্যে পেয়ে যাচ্ছেন, আর তাও 4G থেকে 50% ফাস্টার। আর আপনাদেরকে কিছু মানে আপনি দেখতে পাচ্ছেন পারফরমেন্স এবং পাওয়ার এফিসিয়েন্সি সব দিক দিয়েই আপনি এই হাই সিলিকন কিরিন 990 প্রসেসরটা অনেক পাওয়ারফুল। 5G স্পিড একটু দেখানো হবে কোন ব্র্যান্ডের সাথে, হ্যাঁ স্যামসাং নোট টেন প্লাস 5G-র সাথে হুয়াওয়ে মেট 30 প্রো 5G-র কিছু স্পিড দেখানো হবে। দেখতে পাচ্ছেন আপনারা কতটা স্যামসাংয়ের আসছে 985 MBPS, আর হুয়াওয়ে মেট 30 প্রোর হচ্ছে 1516, তার মানে পুরাই দ্বিগুণের কাছাকাছি স্পিড পাবেন আপনি হুয়াওয়ে মেট 30 প্রোর মধ্যে। HD মুভি ডাউনলোড 4G থেকে 5G-র কতটা পার্থক্য আমি আগেই বলেছি যে 50% ফাস্টার হবে 4G থেকে 5G স্পিড। অল সেক্টরে আপনি 5G সাপোর্টটা পাবেন, গেমস ডাউনলোড, মুভি ডাউনলোড, অ্যাপস ডাউনলোড, A to Z। দেন আমি কথা বলবো আলট্রা স্টেডি ভিডিও নিয়ে, বিকজ আমরা অবশ্যই ভিডিওর প্রয়োজন পড়ে, আর আমরা অনলি হাত দিয়ে ভিডিও করলে আমাদের হাতে ভিডিওটা অনেক শেকি হয়, বাট আপনি ডিভাইসটি দিয়ে যখন ভিডিও করবেন তখন আপনার শেক হবে না, বিকজ এটার মধ্যে ইউজ করা হয়েছে EIS ও OIS টেকনোলজি, যেটা দিয়ে আপনি ভিডিও করলে টোটালি আলট্রা স্টেডি মানে একদম স্ট্রেট থাকবে, মনে হবে যে গেমবল দিয়ে আপনি ইউজ করেছেন, মানে গেমবল ইউজ করে আপনি ভিডিওটা করেছেন। আপনি দেখতে পাচ্ছেন যে অনেকগুলো রাইডার প্লেন থেকে জাম্প দিয়েছে, আর তাদের ভিডিওটা হচ্ছে ওই হুয়াওয়ে মেট 30 প্রো, আর তাদের ভিডিওটা করা হয়েছে হুয়াওয়ে মেট 30 প্রোর মধ্যে। ওরা যখন জাম্প দিয়েছে তার আগে ওদের কপালে হুয়াওয়ে মেট 30 প্রো, যে দেখতে পাচ্ছেন হুয়াওয়ে মেট 30 প্রোটা ওরা লাগিয়ে নিয়েছে ভিডিওটা করার জন্য। সো আলট্রা স্টেডি ভিডিও করতে পারবেন আপনারা এই হুয়াওয়ে মেট 30 প্রো দিয়ে। হুয়াওয়ে মেট 30 প্রো ডিভাইসটির মধ্যে অনেকগুলো স্মার্ট জেস্টার নিয়ে আসছে হুয়াওয়ে মেট 30 প্রো, বাট তার মধ্যে থেকে কয়েকটা স্মার্ট জেস্টার রয়েছে যেগুলো আসলে অনেক ইফেক্টিভ, অনেক ডিফারেন্ট, যেমন আপনি কিছু এক্সাম্পল দেখতেই পাচ্ছেন। আরেকটা হচ্ছে যেটার কথা আমি বলতেছিলাম AI রোটেট, মানে এটাকে এখন স্মার্ট রোটেট করা হয়েছে, AI কন্ট্রোল, এই আপনার এই সিস্টেমটা ফলো আপনার ফেসটাকে ফলো করবে, দেন আপনি যেদিকে রোট হবেন ওদিকে অটোমেটিক্যালি ওই ভিডিও হোক বা ইমেজ হোক ডিভাইসের মধ্যে যেটা অন থাকবে ওটা অটো রোটেট হয়ে যাবে। ইটস রিয়েলি লাইক এ ম্যাজিক। আপনারা দেখতেই পাচ্ছেন কিছু অন্যান্য ব্র্যান্ডের সাথে একটু কম্পেয়ার করে দেখানো হচ্ছে, হুয়াওয়ে মেট 30 প্রোটা অটো রোটেট হয়ে গেছে বাট ওইটা হয় না। আরও কিছু আছে, যেমন আপনার ডিভাইসেরটার মধ্যে সাইডে ডাবল টাচ করলে অনেকগুলো অপশন অন হবে, লাইক শাটার বাটন, ভলিউম, ইটিসি। দেন আমি কথা বলবো ডিভাইসটির সিকিউরিটি নিয়ে।
আর সিকিউরিটি মোস্ট ইম্পর্ট্যান্ট একটা থিং, কারণ একটা ডিভাইসের মধ্যে যদি সিকিউরিটি না থাকলো তাহলে ওই ডিভাইসটি দিয়ে কী করবো। তো যাই হোক, এটার মধ্যে ইউজ করা হচ্ছে ডুয়েল বায়োমেট্রিক অথেন্টিকেশন, যার মধ্যে আপনি পাবেন ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর অ্যান্ড 3D ফেসিয়াল আনলক। সো এই দুইটার একিউরেসি অনেক বেশি ইম্প্রুভ করা হয়েছে প্রিভিয়াস একিউরেসির তুলনায়। সো আপনার মোটামুটিভাবে নিশ্চিন্ত থাকতে পারবেন এই ডিভাইসটির সিকিউরিটি নিয়ে। আর এখন আমি কথা বলবো অপারেটিং সিস্টেম নিয়ে, বিকজ একটা ডিভাইসে সব মানে এভরিথিং ওকে, পারফরমেন্স, ডিজাইন, এভরিথিং, সিকিউরিটি, বাট যখন এটা ইউজ করতে গিয়ে আপনার কমফোর্ট লাগবে না, কমফোর্টনেস ফিল হবে না, তখন কিন্তু আপনি এই ডিভাইসটি আর ইউজ করবেন না। আর এদিক দিয়েও কমতি রাখেনি হুয়াওয়ে মেট 30 প্রো, যার মধ্যে ইউজ করা হচ্ছে হুয়াওয়ের অপারেটিং সিস্টেম বেসড অন অ্যান্ড্রয়েড 10, আর অপারেটিং সিস্টেম হচ্ছে EMUI 10 অ্যান্ড্রয়েড 10.0 সাথে। আপনার এই ডিভাইসটির অপারেটিং সিস্টেম পাবেন না, যার মধ্যে ডার্ক মোড, অলওয়েজ অন ডিসপ্লে, জেস্টার, অ্যানিমেশন, অনেকগুলা অ্যাডভান্স ফিচার পাবেন এই অপারেটিং সিস্টেমটির মধ্যে। অনেক স্মুথ এবং ক্লিয়ার একটা অপারেটিং সিস্টেম। নাও আই এম টক অ্যাবাউট চার্জার অ্যান্ড অ্যাডপ্টার, বিকজ একটা ডিভাইসের এভরিথিং ওকে, পাওয়ার এফিসিয়েন্সি গুড, ক্যামেরা পারফরমেন্স গুড, বাট চার্জ থাকে না। সো ওই ডিভাইসটা দিয়ে আমি কী করবো? ওই ডিভাইসটা অনলি পকেটে রাখা লাগবে, আর না হয় ডিজাইন করে হাতে নিয়ে ঘুরতে হবে শো দেখানোর জন্য। সো এই দিক দিয়েও কমতি রাখেনি হুয়াওয়ে মেট 30 প্রো। তাদের এই ডিভাইসটিতে ইউজ মানে ব্যাটারি হিসাবে দেওয়া হয়েছে 4500 mAh এর ব্যাটারি। সো বিগ একটা ব্যাটারি ইউজ করা হচ্ছে, সারাদিন আপনি ইচ্ছা মতো ইউজ করতে পারবেন এই ডিভাইসটিতে। আর এই বিগ ব্যাটারিটাকে চার্জ করার জন্য অবশ্যই একটা ফাস্ট টেকনোলজির প্রয়োজন। আর এই ফাস্ট চার্জার হিসাবে ইউজ করা হয়েছে 40W ফাস্ট চার্জার, অ্যান্ড ওয়্যারলেস চার্জিং হিসাবে ইউজ করা হয়েছে 2700 mAh একটা চার্জার, যেটা দিয়ে আপনি অনেক দ্রুত এবং ফাস্টার চার্জ দিতে পারবেন। সো আপনি দ্রুত এবং ফাস্ট চার্জ দিতে গিয়ে অবশ্যই আপনার ডিভাইসটার টেম্পারেচার বেড়ে যেতে পারে, সেই জন্য ওরা কুলিং টেকনোলজি ইউজ করেছে হুয়াওয়ে মেট 30 প্রো। সো আপনার কোনো দিক দিয়ে কোনো দুশ্চিন্তা করতে হবে না ডিভাইসটি নিয়ে, সব দুশ্চিন্তা হুয়াওয়ে কোম্পানির, ওরা আপনার দুশ্চিন্তাকে দূর করে দিয়েছে ওদের টেকনোলজির মাধ্যমে। নাও লাস্ট অ্যান্ড মোস্ট ইম্পর্টেন্ট, এই হুয়াওয়ে মেট 30 প্রোর মধ্যে কোনো গুগলের পার্সোনাল অ্যাপস পাবেন না আপনি, আর এই গুগলের পার্সোনাল অ্যাপসগুলো আপনার নিজে থেকে ডাউনলোড করে নিতে হবে, সেই জন্য আনলক বুট লোডার অপশন রয়েছে।